ইরান, যার উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার শেষ নেই, ফলে আন্তর্জাতিক বাণিজ্য অনেকটা সীমিত হয়ে এসেছে তাদের। এমনকি মুসলিম দেশ সত্ত্বেও আরব বিশ্বের অধিকাংশ দেশ তাদের কাছে চোখের বালি। বিভিন্ন ধরনের বাধা দিয়েও দামানো যাচ্ছে না দেশটিকে। ক্যাসপিয়ান, পারস্য ও ওমান সাগর তীরবর্তী দেশটির অস্ত্রের দিক থেকে হয়ে উঠেছে অপ্রতিরোধ। সর্বশেষ জানা গেল ইরান পারমাণবিক বোমা তৈরির একেবারে নিকটবর্তী। পারমাণবিক অস্ত্র তৈরির অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনেক দূর এগিয়ে গেছে তারা। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইরান বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। রিপোর্টে বলা হয়েছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও বাড়িয়েছে, এর পরিমাণ 84% নিয়ে গেছে দেশটি। পারমাণবিক অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম 90% সমৃদ্ধি করতে হয়। এই পর্যায়ে যেতে ইরান চাইলে সময় লাগবে মাত্র 15 দিন। অর্থাৎ তেহরানের জন্য পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। এমন হলে পাকিস্তানের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে পারমাণবিক অস্ত্রের মালিক হবে পারস্য উপকূলের দেশ ইরান। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই খবরে সবচেয়ে বেশি আতঙ্কে আছে ইসরায়েল। দেশ দুটির সম্পর্ক সাপে নেউলে। দেশটি পারমাণবিক অস্ত্র বানালে এই অস্ত্রের নিশানা যে সবসময় ইসরায়েলের দিকে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তাই ইসরায়েলের নেতৃবৃন্দের চোখে এখন ঘুম নেই। পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে শুনিয়ে আরও কড়াভাবে ইরানের বিরুদ্ধে নামাতে কাজ করে যাচ্ছে ইসরায়েলের নেতারা। অস্ত্রের দিক থেকে ইরানের কৌশল সম্পূর্ণ ভিন্ন। পরাশক্তিগুলো যখন আধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক, রণতরী উদ্বোধনে ব্যস্ত, ইরান তখন ভয়াবহ সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে মনোযোগী। আর এসব তৈরিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছে তেহরান। ইরানি ড্রোনগুলো যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভৌগোলিকভাবে ইরান যেন সামরিক দুর্গের মতো। তিন দিকে পাহাড় ও একদিকে সাগর, আর মাঝামাঝি রয়েছে বিশাল মরুভূমি। এ গঠনই ইরানকে প্রাকৃতিক দুর্গ রূপ দিয়েছে। আর গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী এ দেশের সামরিক অবস্থান 17তম। অস্ত্রের বিষয়ে ইরানের এই অগ্রগতি জানতে হলে যেতে হবে গত শতকে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর পশ্চিমা বিশ্বের কাছে অস্ত্রশস্ত্র কেনা ইরানের জন্য কঠিন হয়ে যায়। এক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কাটা আসে 2010 সালে। পারমাণবিক কার্যক্রমের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় তেহরানের উপর। এতে ভেঙে পড়েনি ইরান। নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র, অস্ত্রের উপকরণ তৈরির নানা প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা শুরু করে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে বেশ সফলও হয়েছে তারা। একই সঙ্গে এগিয়ে নিয়ে গেছে পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম। বর্তমানে ইরানের অস্ত্র ভাণ্ডারের মূল স্তম্ভ বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। বিমান হামলা চালানোর সক্ষমতা কম হওয়ার শুরু থেকেই দেশটি ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগী। ইরান হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ফোর্সের মালিক। শত্রুরা যেন ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে নজরদারি করতে না পারে, তাই দেশের কর্তৃপক্ষ মাটির নিচে বানিয়েছে কয়েকটি শহর যেখানে রাখা হয়েছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে ইরানের অস্ত্র ভাণ্ডারে 12 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিয়াম-1, শাহাব-3। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে ইরানের 50টির বেশি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও 100টির বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার রয়েছে। সম্প্রতি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়ত্ত করার চেষ্টা করছে ইরান। এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি আরব, ইসরায়েল সহ পারস্য অঞ্চলের বেশিরভাগ দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। বেশ কয়েক বছর ধরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ড্রোন উদ্ভাবন করে যাচ্ছে ইরান। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রোন 2016 সালে ইরান ইরাকে IS-এর বিরুদ্ধে ব্যবহার করেছে। মিত্রদের কাছেও এসব ড্রোনের প্রযুক্তি সরবরাহ করেছে ইরান। ড্রোনগুলোর মধ্যে অন্যতম RAD-85 ও কামাকাজি। এর মধ্যে কামাকাজি ড্রোন নিজেদের দেশে অ্যাসেম্বল করেছে রাশিয়া। এসব ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে সফলতাও পাচ্ছে রুশ বাহিনী। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আবারও আসছি নতুন নতুন কোনো আয়োজন নিয়ে।